বাবা খুব মনোযোগ দিয়েন এক পতিতা নারী টাকার জন্য কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে আপনারা জানেন যেই নারীরা পতিতা বৃত্তি করে তারা টাকার বিনিময়ে নিজের দেহকে পুরুষের কাছে সমর্পণ করে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী হলো নারী যার উপরও নাপাক ভিতরও নাপাক যে নিজের টাকার বিনিময়ে নিজের দেহ খানা পর পুরুষের কাছে বিলিয়ে দেয় এই নারীর মতো নিকৃষ্ট আর কেউ নাই যেই নারীরা টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে দেহ নাচায় দেহ দেখায় ওরা মানুষ হতে পারে না বাবা ওই নারী হলো সমাজের নিকৃষ্ট ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী হলো সে একজন নিকৃষ্ট নারী পতিতা নারী একটা কাস্টমারের জন্য তিনি ঘরের সামনে দাঁড়িয়ে আছেন একটা কুকুর তৃষ্ণার্ত হাঁপায় হাঁপায় জিব্বা বের করে লালায় লালায় কুকুরটা দৌড়ায় দৌড়ায় যায় পতিতা নারী টাকার জন্য কাস্টমার দরজার সামনে দাঁড়ানো কুত্তা লালিয়ে লালিয়ে যায় পতিতা নারীর অন্তরে মায়া লাগলো আহা একটা কুত্তা তৃষ্ণার কারণে তার জিব্বা লেলিয়ে গেছে খুব মায়া লাগছে পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল তখন তো আমরা কাপড়েরটা পরি তখন চামড়ার মোজার খুব প্রচলন ছিল পায়ের মধ্যে চামড়ার মোজাটা খুলিয়া হয় পতিতা নারী রশি দিয়ে বেঁধে কুয়ার মধ্যে ভিতরে নামাইয়া পানি উঠাইল ওই কুত্তার সামনে পানি দিল কুকুর পানি পান করিয়া তার তৃষ্ণা কলিজা ঠান্ডা করল সহিহ বুখারীতে নবী বলে উম্মতের নারী এই কুত্তারে পানি পান করানোর জন্য পতিতা নারীর সারা জীবনের জেনার গুনাহ চিন্তা করেন তো জেনা কত নিকৃষ্ট কাজ কত কঠিন গুনাহ জেনা জেনা এত বড় ভয়াবহ গুনাহ রসুল করিম বলেন মানুষ যখন জেনা করে তখন জমিন আল্লাহর দরবারে কাঁদতে থাকে মালিক অনুমতি দিলে আমি আমার নিজের মধ্যে তারে দাফন করে দিব এত কঠিন জেনার শাস্তি নবীজি বলছেন অবিবাহিত পুরুষ আর নারী যদি জেনা করে তাহলে তার শরীরে 100টা বেতের আঘাত করবে আর পুরুষ নারী পুরুষ যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে মাটির মধ্যে পুঁতে পাথর মেরে তাদের হত্যা করে ফেলবে শরীয়তের আইন এত করা যদি হয় না জানি জাহান্নামের শাস্তি কত কঠিন হবে জেনা কিন্তু আজকে আমার সমাজে পুরুষ ছেলে মেয়েরা আল্লাহ আকবার জেনাটাকে কিছু মনেই করে না কি কথা কর না কেন ঠিক কিনা যদি জেনাটাকে তারা কিছু মনেই করত তাহলে আমার দেশের নারীরা বেপর্দা বেহায়া হয়ে রাস্তায় চলতো না কথা কর না কেন ঠিক কিনা এই নিকৃষ্ট পাপ জেনা ঘুমাইছে চলবে হ্যাঁ শোলো আর একটু শোলো দেখি আপনারা ঘুমান না আমি ঘুমাই কোনটা হয় বুঝতে না আমি ঘুমাইব বয়সকে যা করে খোদায় প্রায় 3টে বাজতেছে ঘুমাইতে খারাপ হয় না ওয়াজ করতে করতে যদি ঘুমাই পড়া যায় এটা ভালোই খারাপ না তাহলে বিশ্ব রেকর্ড হয়ে যাবে হুজুর ওয়াজ করা যায় ঘুমাই পড়ছে না আছে মিডিয়া এই পতিতা নারীর জীবনের সমস্ত জানার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে একটা কুকুরকে পানি পান করানোর জন্য আমার আল্লাহ তারে জান্নাতি বানায় দিল একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সহিহ মুসলিমের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দারে ডাক দে বলবে বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমার খাবার দেও নাই এ আমার দিকে তাকান বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমার খাবার দেও নাই বান্দা বলবে রব বলো কি তুমি ক্ষুধার্ত ছিলে
তুমি তো রব, তুমি তো নিজেই রাজ্জাক রিজিক দেনেওয়ালা, তুমি আবার কি করে ক্ষুধার্ত হও গো আল্লাহ? আল্লাহ বলবেন, বান্দারে তোমার বাড়ির পাশে একজন দরিদ্র মানুষ ছিল, খানা খেয়ে রাত্রিবেলা ঘুমিয়েছিল, ক্ষুধার্ত ছিল সে, তুমি যদি তারে খাবার দিতা আমি মালিকের খাবার খাওয়া হয়ে যাইত। না না হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো একসাথে বলেন সুবহানাল্লাহ। আমার দেশের বহু ধনী কোটি কোটি টাকার মালিক গরিব মানুষের খোঁজ নেয় না। কথা কর না কেন, জোরে বলেন সোনারে পিঁপড়ায় খাবে বড় লোকের ধন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বন্ধুগণ, সরাসরি ওয়াজে চলে গেলাম, সময় কম কথা বেশি, তাহাজ্জুদের সময় ঘনায় গেছে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়ে যায়? নবীজি জবাব দিলেন, জাউফুল লাইলি লাকির, শেষ রাতের তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়ে যায়। ও দুবুর সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সারা রাত্রব্যাপী মাহফিলে শুয়া দুইটা বজে এখন আপনারা বসে আছেন এই রাত্রিবেলা, কিসের আশায়, কিসের নেশায়? একমাত্র আমার মালিক, আমার আল্লাহকে খুশি করার জন্য। ও মুসলমান, আমার দিকে তাকান, যে মাটির উপরে আজ আপনি বসে আছেন, আগামী দিন এই মাটির নিচে ঘর হতে পারে। কি কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যার আগে দাফন হয়ে যাবে, কালকে এমন সময় আপনি কবরে, আমি কবরে থাকব, বলেন তো প্রশ্নের জবাব কি দিব, দিতে পারবো কিনা? যদি মালিক ক্ষমা না করে আমার উপায় কি হবে? আহা, আজকে তো স্টেজে মানুষ, ডানে মানুষ, সামনে মানুষ, পিছে মানুষ, কিন্তু কবরের ঘর আপনি একা, কেউ আপনার আর সাথী নাই। ভাই বন্ধু, আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ঠিক কি না? ও তোর কালি হাতি একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা, কোরআন বলতেছে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাত। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এটা কি বরুরা না? ঠিক আছে, বরুরা আর মুসলমান, এই কোরআন আল্লাহ বলতেছেন, কুল, হুজুর আপনি বলে দেন, নিশ্চয় মরণ তোমার সাথে মোলাকাত করবে, এ মরণ থেকে তুমি পালাইতে পারবে না, অথবা তুমি এক মালিকের কাছে যাবে, ওই মালিকের নাম আমার আল্লাহ, যার কাছে ওপেন গোপন সব আল্লাহ প্রকাশ করে দিবে। ফায়ুনাব্বিয়ুকুম বিমা কুনতুম তাআমালুন।
তোমার জীবনের আমল সমূহ আল্লাহ পাক সেদিন দেখায় বলবে, দেখ বান্দা তাহাজ্জুদের সময় বরুরার মাহফিলে তুমি বসেছিলা, তাহাজ্জুদের সময় তুমি সেই নূর নবীর মিদাদুন নবীর মাহফিলে, ওই সেই দিন তুমি নূরানি মাহফিলে খাটলা উত্তর পরে আমিন বাড়ি বসেছিলা। বান্দারে দুনিয়ার সমস্ত মানুষ সেই সময় ঘুমিয়েছিল, খাটলা এলাকার হাজার হাজার মানুষ, বরুরার লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়েছিল, কিন্তু তুমি বান্দা সেদিন ঘুমাও নাই। ও বান্দা রাত তিনটার সময় তুমি মাহফিলের মধ্যে বসেছিলা, ফরিদির ওয়াজ তুমি শুনেছ, সেই দিন আল্লাহ ডাক দেবে বান্দারে, সবাই যখন ঘুমে তুমি তখন অঘুমে, সবাই যখন আরামে তখন তুমি শীতের মধ্যে মাটির উপরে। যা বান্দা তুই চলে আসলেও আসতে পারতি, আই খাটের মধ্যে ঘুমাইলেও ঘুমাইতে পারতি, বাড়ি এসে ঘুম দিলেও ঘুমাইতে পারতি না, তুই জান্নাতের বাগানে বসেছিলি রে বান্দা, যাও আমি তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ আজকে তোর জান্নাতি বানিয়ে দিলাম। কুল হুজুর আল্লাহ কি সত্যি মাফ করবে? হা করে দিবে। প্রশ্ন রাখবেন মুফতি দলিল কি? দলিল আপনাদের কাছে দিয়ে যাই, বাবা খুব মনোযোগ দিয়েন। এক পতিতা নারী টাকার জন্য কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে। আপনারা জানেন যেই নারীরা পতিতা বৃত্তি করে তারা টাকার বিনিময়ে নিজের দেহকে পুরুষের কাছে সমর্পণ করে। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী হলো নারী যার উপরেও নাপাক ভিতরেও নাপাক, যে নিজের টাকার বিনিময়ে নিজের দেহ কানা পর পুরুষের কাছে বিলিয়ে দেয়। এই নারীর মতো নিকৃষ্ট আর কেউ নাই। যেই নারীরা টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে দেহ নাচায়, দেহ দেখায়, ওরা মানুষ হতে পারে না বাবা, ওই নারী হলো সমাজের নিকৃষ্ট, ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী হলো সে। একজন নিকৃষ্ট নারী পতিতা নারীটা কাস্টমারের জন্য তিনি ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, একটা কুকুর তৃষ্ণার্ত হাঁপায় হাঁপায় জিব্বা বের করে লালায় লালায় কুকুরটা দৌড়ায় দৌড়ায় যায়। অ্যাটেনশন, বাপরে বাপ, মুসল্লিদি করা ঘুমাই নাই, সাইয়ে দিছে দাদুর বয়স কত? বুড়ো নব্বই আশি, তুমি অনুমরো নাই, শোনা লাগবো না তুমি দাদা অনুমরো নাই, আশি বছর বয়স এখন। আশি বছরে মাহফিলের সামনের কাতারে বসে রিস, একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ প্রেম চায়, আল্লাহ কি চায়? ভালোবাসা চায়, এই কারণে আল্লাহ মাফ করবে, শুধু এই কারণে আল্লাহ মাফ করে দিবে, ভালোবাসা চায়। বৃদ্ধকালেও যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য এত রাত্র পর্যন্ত বসে থাকতে পারে, আল্লাহর কাছে এই প্রেমটা খুব গুরুত্বপূর্ণ, খুব দামি, আল্লাহ পছন্দ করে। অ্যাটেনশন, কুত্তার ঘটনা থেকে বুঝাই দিয়ে যাই। পতিতা নারী টাকার জন্য কাস্টমার দরজার সামনে দাঁড়ানো কুত্তা লেলিয়ে লেলিয়ে যায়, পতিতা নারীর অন্তরে মায়া লাগলো, আহা একটা কুত্তা তৃষ্ণার কারণে তার জিব্বা লেলিয়ে গেছে, খুব মায়া লাগছে, পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, তখন তো আমরা কাপড়েরটা পরি, তখন চামড়ার মোজার খুব প্রচলন ছিল, পায়ের মধ্যে চামড়ার মোজাটা খুলিয়া হয় পতিতা নারী রশি দিয়ে বেঁধে কুয়ার মধ্যে ভিতরে নামাইয়া পানি উঠাইল, ওই কুত্তার সামনে পানি দিল, কুকুর পানি পান করিয়া তার তৃষ্ণা কলিজা ঠান্ডা করল। সহিহ বুখারীতে নবী বলে উম্মতেরে এই কুত্তারে পানি পান করানোর জন্য
পতিতা নারীর সারা জীবনের জেনার গুনাহ। চিন্তা করেন তো জেনা কত নিকৃষ্ট কাজ, কত কঠিন গুনাহ জেনা। জেনা এত বড় ভয়াবহ গুনাহ। রসুল করিম বলেন মানুষ যখন জেনা করে তখন জমিন আল্লাহর দরবারে কাঁদতে থাকে, মালিক অনুমতি দিলে আমি আমার নিজের মধ্যে তারে দাফন করে দিব। এত কঠিন জেনার শাস্তি। নবীজি বলছেন অবিবাহিত পুরুষ আর নারী যদি জেনা করে তাহলে তার শরীরে 100টা বেতের আঘাত করবে। আর পুরুষ নারী পুরুষ যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে মাটির মধ্যে পুঁতে পাথর মেরে তাদের হত্যা করে ফেলবে। শরীয়তের আইন এত করা যদি হয় না জানি জাহান্নামের শাস্তি কত কঠিন হবে জেনা। কিন্তু আজকে আমার সমাজে পুরুষ ছেলে মেয়েরা আল্লাহ আকবার জেনাটাকে কিছু মনেই করে না, কি কথা কর না কেন, ঠিক কিনা? যদি জেনাটাকে তারা কিছু মনেই করত তাহলে আমার দেশের নারীরা বেপর্দা বেহায়া হয়ে রাস্তায় চলতো না, কথা কর না কেন, ঠিক কিনা? এই নিকৃষ্ট পাপ জেনা। ঘুমাইছে চলবে? হ্যাঁ শোল, আর একটু শোল দেখি আপনারা ঘুমান না আমি ঘুমাই, কোনটা হয় বুঝতে না, আমি ঘুমাই বয়সকে যা করে খোদায় প্রায় 3টে বাজতেছে ঘুমাইতে, খারাপ হয় না? ওয়াশ করতে করতে যদি ঘুমাই পড়া যায় এটা ভালোই খারাপ না, তাহলে বিশ্ব রেকর্ড হয়ে গেছে, হুজুর ওয়াশ করা যায় ঘুমাই পড়ছে। এই পতিতা নারীর জীবনের সমস্ত জানার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে একটা কুকুরকে পানি পান করানোর জন্য আমার আল্লাহ তার জান্নাতি বানিয়ে দিল। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সহিহ মুসলিমের মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দারে ডাক দে, বলবে বান্দারে আমি ক্ষুধার তো ছিলাম, তুমি আমার খাবার দেও নাই, এ আমার দিকে তাকান, বান্দারে আমি ক্ষুধার তো ছিলাম তুমি আমার খাবার দেও নাই। বান্দা বলবে রব বলো কি, তুমি ক্ষুধার তো ছিলে, তুমি তো রব, তুমি তো নিজেই রাজ্জাক রিজিক দেনেওয়ালা, তুমি আবার কি করে ক্ষুধার তো হও গো আল্লাহ? আল্লাহ বলবেন বান্দারে তোমার বাড়ির পাশে একজন দরিদ্র মানুষ ছিল, খানা খেয়ে রাত্রিবেলা ঘুমিয়েছিল, ক্ষুধার তো ছিল সে, তুমি যদি তারে খাবার দিতা আমি মালিকের খাবার খাওয়া হয়ে যাইতো। না না হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো একসাথে বলেন সুবহানাল্লাহ। আমার দেশের বহু ধনী কোটি কোটি টাকার মালিক গরিব মানুষের খোঁজ নেয় না, কথা কর না কেন, জোরে বলেন। সোনারে পিঁপড়ায় খাবে বড় লোকের ধন, ছোটকালে এটা শুনছিলাম, সোনারে পিঁপড়ায় খাবে বড় লোকের ধন, ছোটকালে গানটা শুনছিলাম, ও সোনারে পিঁপড়ায় খাবে বড় লোকের ধন, শেষ পর্যন্ত জমায় 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 থুয়ে চলে যায়, পোলায় শেষে বোতল সার মুড়ি দেয়। বোতল একটা টানিয়া বাপের সামনে এসে কই বিয়াই ভালো আছেন বিয়াই, কি কথা করলে কেন, কি দাদা কথা খারাপ কইছি? যারা মানুষের টাকা মাইরে দিয়া সুদের কারবারি করিয়া ঘুষের কারবারি করিয়া কোটি কোটি টাকার মালিক হইয়া অবৈধ হারাম টাকাগুলি সন্তানের জন্য যারা রেখে যায় ওই সন্তান কোনোদিন মানুষ হয় না, কথা কর না কে,
তার ঘরে কখনো সুখ হয় না, সুখ নাই রে সুখ পরাণের পাখি, সুখ নাই রে সুখ পরাণের পাখি, দুই তিন বিয়া করিয়া কুমিল্লাতে থাকি আমার সুখ নাই রে। এ শুনে রোজ জীবনের সুখ পাবে না, জীবনেও সুখ হবে না, হারাম টাকা সন্তানের জন্য রেখে গেলে সুখ নাই, কি কথা কর না কে। এই পোলা হবে বোতল শাহ মরিদ, বোতল শাহ মরিদ, হ্যাঁ এটা বোতল শাহ, কোন শাহ, বোতল শাহ, বোতল শাহ মরিদ, হ্যাঁ টানতে টানতে বাপের কা বিয়ে ভালো আছেন, বাপের কা রে কি জন্মাইছি, জন্মানোর তো দোষ না, দোষ হলো তো অবৈধ টাকা, কথা কন না কে। এই জন্য আল্লাহ আমরা গরিব বানাকার, অল্পবিত্ত বানাকার, মধ্যবিত্ত বানাক সুখে আছি, কিসে আছি, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল শান্তি, নামাজে যদি দাঁড়াও আত্মায় শান্তি পাবা, জিকিরে বইলে শান্তি পাবা, মাহফিলে বইলে শান্তি পাইবা, রোজায় গেলে শান্তি পাইবা, হক হালালে শান্তি পাইবা, হারামে আরাম হবে না, হারামে আরাম হবে না, হারামে আরাম হবে না, পোলায় কথা শুনবে না, মাইয়া কথা শুনবে না, মাইয়া শেষ পর্যন্ত দেখা যায় আমার দেশের ধনী যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের মাইয়ারা বাড়িতে বয়ফ্রেন্ড নিয়ে আসে, বাপে জিগায় কে বলে আমার বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কথা কর না কে। আজকে কত তারিখ গেছে? 14 ফেব্রুয়ারি। মানে কি বিশ্ব বেহা দিবস? কথা কম জোরে কম, বিশ্ব বেহা দিবস। এই দিবসে যত কুত্তা কুত্তি, কি কথা কন না কে, খারাপ কইছেন, কাতি মাসে কুত্তা পাগল হয় আর 14 ফেব্রুয়ারি কুত্তা কুত্তি পাগল হয়, এনে ভালোবাসা দিবস বলে না, মুসলমানের জন্য প্রত্যেকটা নামাজের রক্ত হলো ভালোবাসার দিন, কথা কর, মুসলমানের জন্য প্রত্যেকটা ওয়াক্ত আল্লাহর সাথে ভালোবাসার সময়, আর মুসলমানের জন্য প্রত্যেকটা মুহূর্ত আমার নবীর সাথে প্রেমের সময়, কি কথা কর, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, তারপর কি, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। হাজিরিন বরুড়াবাসী, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি সেবা করো নাই, বান্দা বলবে রব বলো কি, আল্লাহ তুমি তো নিজেই শেফা দানকারী, তুমি তো নিজেই সাফি, তুমি শেফা করনেওয়ালা, আল্লাহ বলো কি মালিক, তুমি আবার কখন অসুস্থ হইলা, আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে তোমার বিরামে বাড়ির পাশে আমার একজন বান্দা অসুস্থ ছিল, তুমি যদি তার সেবা কেউ করাইতা, সেবা দিতারে বান্দা আমি মালিকের সেবা দেওয়া হয়ে যাইত, চিৎকার মেরে বলেন ঠিক কিনা। এই যে মাহে রমজান আসবে, কত ধরিরা
মাহে রমজানে উমরা করার জন্য যায়, আল্লাহু আকবার, আমার দেশের কত গরিব মানুষ টাকার অভাবে, বাবারে টাকার অভাবে তারা ভালো ইফতার করতে পারে না, সেহরি করতে পারে না, কত মা সামান্য মরিচিরা দিয়ে অথবা আখের গুড় দিয়ে সামান্য শরবত বানাইয়া আমার দেশের কত মা ইফতার করে, টাকার অভাবে ভালো কিছু কিনে খেতে পারে না, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, অনেকে ঠিক মতো সুন্দর ইফতারি কিনতে পারবে না, কত মানুষ সুন্দর করে সেহরি করতে পারে না, আমার দেশের ধনীরা, আল্লাহু আকবার, কি বলবো বলার কোনো ভাষা নাই রে বাবা, আহা, এই মানুষগুলি যদি ওই যে এই বিভিন্ন জায়গা কি বলে বিদেশে সফর করে ঘুরে ঘুরে বেড়ায় যেখানে যায় তারা বলে টাকা খরচা করার জায়গা খুঁজে পায় না, এই ভালোবাসা দিবসে কনসার্টে যায় বিভিন্ন জায়গা তারা গেল, বিশ্ব বেহাপনা দিবসে বেহাপনা করে বেড়াচ্ছে, লক্ষ লক্ষ টাকা যেখানে সেখানে খরচ নষ্ট করে বেড়াচ্ছে, কিন্তু এরা যদি এই রমজান মাসে বেছে বেছে এলাকায় ঘুরে ঘুরে গরিব মানুষের ঘরে খাবার পৌঁছায় দিয়ে দিত, আর তাদের ঘরে সুন্দর খাবার দিত, রাত্রিবেলা ইফতার শেষে এই সেহরি শেষে মানুষগুলি খাইয়া রাব্বি কারিমের দরবারে হাতগুলি বাড়াইত, ওই হাতের খাতির আমার আল্লাহ বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া আল্লাহ তাদের জান্নাতি জান্নাতি বানাইত, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে বান্দার আমি তৃষ্ণার্ত ছিলাম তুমি আমার খাবার দাও নাই, আল্লাহ পাকের বান্দা বলবে আল্লাহ বলো কি তুমি তো নিজেই তো রিজিক দেনেওয়ালা তুমি আবার কখন তৃষ্ণার্ত হলা, আল্লাহ বলবে বান্দারে তোমার এলাকায় তোমার বাড়ির পাশে একজন তৃষ্ণার্ত ছিল, তুমি যদি তারে পানি খাওয়াইতা খাদ্য দিতা খাবার খাওয়াইতা আমি মালিকের খাবার খাওয়া হয়ে যাইত, আমি মালিকের তৃষ্ণা মিটিয়া যাইত, একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? না, আর একটু চলবে হজর পর্যন্ত? বাপরে বাপ, প্রসুল্লি তো করা চলবে, আমার আমার সার শেষ হচ্ছে তো দু একটা টান না দিলি করে গরম হবে না, আল্লাহর জিকির কর পাইলো পাইতে পারো খুদারি, ঠিক কিনা? যায় না বাজানো খুব মনোযোগ দেন, কোন ভাষায় ওয়াজ করলে আপনারা বুঝবেন আমি জানি না বাবা, তার মানে কি বোঝা গেল, নিজেরাও খাবো অন্য কেউ খাওয়াবো, নিজেরাও খাবো অন্য কেউ, শোনেন আপনারা যখন বাড়িতে ভালো কিছু রান্না করেন, ভালো কিছু রান্না করার পরে এই তরকারিগুলি নিয়ে আশেপাশে চাষা নানা দাদা ফুফু খালা ফুফু আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তাদের বাড়িতে কিছু না কিছু খাবার পাঠাবেন, দেখবেন অনেক মুরব্বী হয়তো সন্তান ভালো রুটি রুজি নাই কিন্তু আপনার বাড়ি ভালো রান্না হয়েছে, কিছু খাবারগুলি মুরব্বীর জন্য পাঠাবেন, খাবে আর আপনার জন্য দোয়া করবে, দোকানের মধ্যে বসে আছে মুরব্বী, এ যুবক ভাইরা ভালো করে শুনে যান, দোকানের মধ্যে মুরব্বী বসে আছে, ঠিক দেখবেন অনেক গরিব মুরব্বী পয়সা করি নাই, টাকার বিরাট বড় অভাব, সন্তান তেমন কিছু দিতে পারে না, বসে থাকে, এরকম ব্যক্তি যদি পান মাঝে মধ্যে একটু চা নাস্তা করাবেন, বিস্কিট টিস্কিট কিনে দিবেন, খাবে আর আপনার জন্য দোয়া করবে, এমন একটা দোয়া কাজে লেগে যাবে কোনো দিন আর আপনার রিজিকের অভাব হবে না, একবার জোরে বলা যাবে কে মারহাবা। সাও ঠান্ডা হয়ে গেছে রে, সারও শক্তি কমে গেছে, সার বল নাই, সাউকে হুকুর আমি শেষ।
চা খেলাম না শরবত খেলাম বুঝতেছি বেড়ে একটু গরম করে আন চিনি ছাড়া আনিস চিনি খাওয়া খাওয়া শেষে ডায়াবেটিস বানায় ফেলবি শোনেন এই সমস্ত বিষয় হচ্ছে আল্লাহর পরীক্ষা আল্লাহ রাসূল বুখারীতে একটা ঘটনা বলছেন বনী ইসরাইলের তিনজন বান্দা ছিল একজন ছিল হলো কুষ্ঠরোগী আর একটা ছিল মাথা টাক আর একটা ছিল অন্ধ এই কুষ্ঠরোগীর কাছে খুব কান্নাকাটি করে কুষ্ঠরোগী চারপাশে গন্ধ হয়ে গেছে শরীরে ফেসফেসা ছেঁতা ছেঁতা ফেতফেতা দুর্গন্ধ ছুটে মানুষ কাছে যায় না তো খুব কান্নাকাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুষ্ঠরোগীর কাছে একজন ফেরেশতা পাঠাই দিয়ে বললেন যাও কি চায় আমার বান্দা জিজ্ঞেস করো আর যা যা চায় তুমি সব ব্যবস্থা করে দিয়ে আসো আল্লাহ ফেরেশতা পাঠাইলেন কুষ্ঠরোগীর কাছে কুষ্ঠকে জিজ্ঞেস করলেন ও আল্লাহর বান্দা তোমার কি হয়েছে তুমি কি চাও বলো কুষ্ঠরোগী ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আমি দেখতেছো আমি কুষ্ঠরোগে আক্রান্ত শরীর আমার ফেতফেতে গন্ধ মানুষ কাছে আসে না আর আমি সমাজ থেকে বিচ্ছিন্ন পরিবার থেকে আলাদা আমার রোগটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি বিরাট বড় খুশি ওই মানবরূপী ফেরেশতা কুষ্ঠরোগীর গায়ে হাত বোলাই দিলেন আর সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল কুষ্ঠরোগীরে বললেন কুষ্ঠরোগী তুমি কি চাও বলো কুষ্ঠরোগী বলল দেখেন আমি গরিব মানুষ অত দরিদ্র আমি গরিব মানুষ অত দরিদ্র কুষ্ঠরোগীরে ওই ফেরেশতা মানবরূপী ফেরেশতা তার উট এনে দিলেন উট দিয়ে বলেন ও আল্লাহর বান্দা যাও তোমার উটও দিলাম এই উটগুলি নিয়ে তুমি লালন পালন করো আল্লাহ তোমার বরকত দিবে সে উটগুলি নিয়ে গেল চলে গেল সে লালন পালন করলো বিরাট বড় তার উটের খামার হয়ে গেল হাজার হাজার উট তার হয়ে গেল সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল কিচ্ছু নাই একেবারে ফ্রেশ একবারে মাথা থেকে সব ফ্রেশ কোনো চুল তার উঠে না দেখতে বিচ্ছিরি দেখা যায় টাকলা বলার কাছে যায় বলেন তুমি কি চাও বলো বলে দেখো আমার চুল এমন ভাবে ঝরে পড়েছে মানুষ দেখলে ঘৃণা করে মানুষ আমার সমাজ থেকে আলাদা করে দিয়েছে যাও তুমি আমার চুল যদি উঠে আমি সুস্থ হয়ে গেলেই ভালো তখন ওই ফেরেশতা রূপী মানব রূপী ফেরেশতা ওই টাকলা মাথার মাথায় হাত দেওয়ার পরে মাথার মধ্যে আবার চুল গজায় গেল একবার জোরে বলা যাবে কি মারহাবা পরীক্ষা পরীক্ষা কিভাবে পরীক্ষাটা দেখেন আল্লাহ পরীক্ষা করে বান্দারে ঠিক কি চাও টাকলা রুগী ডাক ডাক ও ফের আল্লাহর বান্দা আমি গরিব মানুষ যদি আমার কিছু হয় তো ভালোই একটা গরু দিয়ে বললেন যাও এই গরুর খামার তুমি করো আল্লাহ বরকত দিবে সে গরুর খামার করলো বিরাট গরু হয়ে গেল হাজার হাজার গরু হয়ে গেল তার বিরাট বড় খামার কোটি কোটি টাকার মালিক হয়ে গেল সে ওই জওয়ান ধ অন্ধর কাছে যে ইয়ায় মানবরূপী ফেরেশতা বলল অন্ধ তুমি কি চাও অন্ধ বলে দেখো আমি চোখে দেখি না দুনিয়া বুঝি না দুনিয়া দেখি না আমি যদি চোখে দেখি তাহলে আমার জীবন বড় বুলন্দ হবে ওই মানবরূপী ফেরেশতা এই অন্ধের চোখে হাত বুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল কি চাও তুমি বলে আমি গরিব মানুষ দেখেন তিনটে প্রথমটা হলো কুষ্ঠ দ্বিতীয়টা টাকলা তৃতীয়টা অন্ধ এই অন্ধরে একটা ছাগল এনে দিয়ে বললেন যাও তোমার ছাগল দিলাম এই ছাগলের খামার বানাও বিরাট বড় ছাগলের খামার
আমার হয়ে গেল হাজার হাজার ছাগল কোটি কোটি টাকার মালিক হয়ে গেল অন্ধ এরকম বহুদিন পার হয়ে গেল আল্লাহ আবার ওই ফেরেশতাকে পাঠায় দিয়ে বলল ফেরেশতারা যাও আমার তিনজন বান্দারে পরীক্ষা করে আসো কে আমার শুকরগুজারি বান্দা হয় দেখো আমার দিকে তাকান এই ঘটনার থেকে শিক্ষা আছে তিনজনের কাছে আল্লাহ আবার ফেরেশতা পাঠায় দিয়ে বলে যাও তিনজনেরকে পরীক্ষা করে আসো আমার শুকরগুজারি বান্দা কে হয় দেখো তিনজনই তো দিলাম এই জন্য সব গরিব আল্লাহ টাকা দেয় না সবার আল্লাহ সুস্থ বানায় না সবার আল্লাহ শক্তি দেয় না সবার ক্ষমতা দেয় না সবার কণ্ঠ দেয় না আপনারা প্রশ্ন করছেন হুজুর কণ্ঠ ভালো আমার দেশের কিছু বক্তা আছে দেখবেন কণ্ঠ নাই কিন্তু কণ্ঠ আলাদারকে হিংসা করে লাভ নাই এই কুরআন বলতেছে ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহু আকবার তাদেরকে পরীক্ষা করব কি পরীক্ষা আমি আল্লাহ তাদের ভয়ভীতি দেখাবো তাদের শস্য শ্যামল নষ্ট করে ফেলবো তাদের জীবনগুলি আমি আল্লাহ কেড়ে নিয়ে নিব আমি আল্লাহ ক্ষয়ক্ষতি দিয়া জীবন কেড়ে নিয়ে শস্য শ্যামল নষ্ট করিয়া মাল সামানাকারী আমি আল্লাহ পরীক্ষা করব নবীজি বলে দেন ওয়াবাশশিরি সাবিরিন সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ ফেরেশতা বার আসছে মানবরূপ হইয়া প্রথম চলে গেছে কুষ্ঠ রোগীর কাছে যায় বলল হে কে আল্লাহর বান্দা আমি দিনহীন একজন মুসাফির আমি আজকে তিন দিন ধরে ক্ষুধার্ত আছি না খাওয়া আল্লাহর বান্দারে তুমি একদিন দরিদ্র ছিলে আল্লাহ তোমার অনেক সম্পদের মালিক বানাইছে একটা উট তুমি দয়া করে আমারে দিয়ে দাও আমি উটটা বিক্রি করে আমি আমার দেশে ফিরে চলে যাব আমার দিন আমি চালাবো আমি মুসাফির আমি বড় অভাবী বিপদগ্রস্ত পরীক্ষা কি শুরু হয়েছে জোরে বলেন কি শুরু অনেকে আছে ধনী হয়ে যায় কিন্তু পরীক্ষায় পাশ করে না বাবা ধনীর জন্য পরীক্ষা গরিবের জন্য পরীক্ষা সবার জন্য জীবনটা পরীক্ষা আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তাহাজ্জুদের সময় হয়ে গেল আজকে বসে রয়েছেন এটা পরীক্ষা আপনারা পরীক্ষায় পাস না সুবহানাল্লাহ আস্তে বলেন কেন আমি কি আপনাদেরকে জোর করে বসায় রাখছি কমিটি জোর করে বসায় রাখছে এখান থেকে চলে গেলে মামলা হবে আপনারা বসে রয়েছেন কেন আল্লাহর জন্য আল্লাহ রসুলের মহাব্বতে কথা কর না কেউ ঠিক কিনা তাহলে পরীক্ষায় পাস আজকে তাহাজ্জুদ পর্যন্ত বসে থাকা পাস ওই মানবরূপী ফেরেশতা কুষ্ঠরোগী আল্লাহ তাকে দয়া করছিলেন কুষ্ঠরোগ ভালো হয়ে গেল ধনী হয়ে গেল ফেরেশতা যায় বলতেছে আল্লাহ পাঠাইলো যায় দেখো পরীক্ষা করো কি বলে আমার বান্দা বলে আল্লাহর বান্দারে আমি দিনহীন মুসাফির তিন দিন ক্ষুধার্ত তোমার একটা উট আমারে দিয়ে দাও তুমি দরিদ্র ছিলা আল্লাহ তোমার ধনী বানাইছে ওই অকৃতজ্ঞ কি কয় জানেন অকৃতজ্ঞ ডাক দেয় কয় না না কে বলছে আমি দরিদ্র ছিলাম আমি আগে থেকেই ধনী
আন্তর্জাতিক মানের সিটার কি কথা ঘরনাকে ঠিক কি না আন্তর্জাতিক মানের সিটার কয় না আমি আগে থেকে ধনী মানব রূপী ফেরেশতা কয় না রে আল্লাহর বান্দা দরিদ্র ছিলা তুমি আল্লাহ তোমার ধনী বানাইছে দাও কিছু আমি দিনহীন মুসাফির কয় না রে বেটা কিচ্ছু ভাবা না মিশা কথা কও আমি আগে থেকেই ধনী তোমার দেওয়া যাবে না চলে যাও পরীক্ষায় ফেল করে বসলো পাস হলো না তখন এই মানব রূপী ফেরেশতা আগের সুরতে আসি আবার দাঁড়াইছে ও কুষ্ঠরোগী তুমি কি আমার সিনসনি তুমি একসময় কুষ্ঠরোগে আক্রান্ত ছিলা খুবই ঘৃণিত ছিলা সমাজে তুমি সমাজের মানুষ তোমাকে পছন্দ করত না আমি আল্লাহর ফেরেশতা মানব রূপী সুরত নিয়ে এসে তোমার কুষ্ঠরোগ ভালো করলাম আল্লাহ ভালো করে দিল আর তুমি দরিদ্র ছিলা হীন ক্ষীণ একটা উট তোমারে দিয়েছিলাম সেই উটের খামার করে তুমি আজ কোটি টাকার মালিক আল্লাহ তোমারে দিল তুমি আজকে অকৃতজ্ঞ হয়ে গেলা বান্দা নাফরমানি করছো আল্লাহর সঙ্গে কোরআন বলল লা ইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা আমি দেও আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করো না শুকরিয়া করিও না কৃতজ্ঞ হও তুমি অকৃতজ্ঞ হইও না রে বান্দা যদি অকৃতজ্ঞ হও ইন্না আযাবি লাশাদীদ তোমার শক্ত শাস্তি দেব আমি আল্লাহ মজবুত শাস্তি হবে তোমার বন্ধু তখন ওই কুষ্ঠরোগীকে ফেরেশতা বলল যাও তুমি আবার পুনর অবস্থায় ফিরিয়া যাও সাথে সাথে আবার সে কুষ্ঠরোগী হয়ে গেল ধীরে ধীরে সে দরিদ্র হয়ে গেল আবার অভাবী হয়ে গেল লা ইন শাকারতুম শুকরিয়া যদি করো লাযীদান্নাকুম নিয়ামত বৃদ্ধি হবে ওয়ালা ইন কাফারতুম আর যদি তুমি বেঈমানি করো কুফরি করো নাফরমানি করো ইন্না আযাবি লাশাদীদ তোমারে মজবুত এবং শক্ত ধরা ধরব শাস্তি হবে তোমার কঠিন হাজিরিন খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান বাবা এরপরে ওই ফেরেশতা আবার চলে গেল ওই যে টাকলো মাতার কাছে যা বললো আল্লাহর বান্দা আমি দিনহীন তিন দিনের মুসাফির বড় অভাবী আদা খাওয়া ভালো আল্লাহ বেহেশতের ভিত্তিলে আদার শরবত খাওয়াইব আমি একটু দুনিয়াতে খেয়ে যাই হ্যাঁ বেহেশতের ভিত্তিলে আল্লাহ আদার শরবত খাওয়াইব আগে মারাবা কইলেন না মারাবা মাছের কলিজা খাওয়াবো কিসের কলিজা মাছের কলিজা খাবো মাছের কলিজা খাবো আদার শরবত খাওয়াইব খুব মজার খাবার কিয়ামতের মাঠ লক্ষ লক্ষ বছর না অনেক দিন দুই এক দিন না বাপরে বাপ আল্লাহর কোরআন বলছে তারুজুল মালাইকাতু ওয়ারুহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফা সানা দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বিরাট হাসরের একটা দিন হবে তত বিরাট সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে ধনীদের আগে আসতে হলো কে জোরে কর সমস্ত শক্তি দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার
তাহলে গরিব করে আল্লাহ আমরারে একবারে ফেলাই দিছে না, সুবিধার স্থানে রাখছে, কথা কর না কেন, ঠিক কিনা? হয়তো দুনিয়াতে একটু ডাল ভাত খাইতেছি, কিন্তু ডাল ভাত কি খারাপ? আচ্ছা আপনাদেরকে বলি, আফসোস করার কি আছে, ধনীদের বেগুন ভর্তা কি একবারে হীরা টুকরা দিয়ে বানায়? আচ্ছা ধনীরা যে বেগুন কিনে খায়, বেগুনের ভর্তা, এই বেগুন কি আলাদা মাটির থেকে তৈরি? ধনীরা কি করল্লা ভর্তা খায় না? করল্লা ভাজি কি করল্লা কি আলাদা কিছু দিয়ে বানানো? ধনীর ডালু যেমন গরিবের ডালু তেমন, ধনীর করল্লা ভাজি যেমন গরিবের করল্লা ভাজি তেমন, ধনীর ওই গরুর গোশত যেমন গরিবের গরুর গোশত তেমন। খালি সন্দুর হোটেলের কানা গোলাটা আমার কাছে ভালো লাগছে দাদা, সন্দুরটা ভালোই লাগছিল। আরেকদিন আমি তো খাইতে নি না, গরুর গোশত খাই না, আপনার লোক খাবো দাদা। গরিবের খাসি যা ধনীর খাসিও তা, গরিবের পোলট্রি যা ধনীর পোলট্রিও তা, গরিবের দেশাল মুরগি যা ধনীর দেশাল মুরগিও তা, ধনীর লাল শাক যা গরিবের লাল শাক তা। কি কথা কন না কে, খাবারের স্বাদ কিন্তু একই, খাবারের স্বাদ কি একই, খাবারের স্বাদ। ধনীর পানিও যা গরিবের পানিও তা, ধনীর বিছানাও যা গরিবের বিছানাও তা, ওরটা খালি একটু বাপু পাম্পুং পাংপুং সিং সুং পাংপুং সিং সুং পাংপুং, আর গরিবের একবারে ডাইরেক্ট মেরিয়া দিছে। ওর সাথে আমরা আগে ছোটকালে খেয়ার বিছাইয়া এর উপর ফাটি দিয়ে শুয়ে থাকতাম, এটি ভালো আসিল। কি কথা কর দেখ, শীতের দিন নিচে খড় দিয়ে মাইডে দেখছি উপরে পাটি দিয়ে তার বিষটা করে দেখ, এবার হয়ে থাক, কি যে মজা আজ সর্বনাশ, খারাপ না? এটার ভিতরে একটা মজা আছে। আগের দিনের সোনের গাড়ি বালা ছিল, গরমের দিন বেশি গরম লাগতো না, শীতের দিনে গরম লাগতো। এখন টিনের ঘরে আইসে যে বিপদ, হ্যাঁ ঠান্ডা যায় না আর কত, আমরা তাকে মানব না যে কি কথা কর না কেন, ঠিক কিনা? আমরা তাকে মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক সকলে বলে না আমিন। আমার ভাই আসছেন, অত্যন্ত সুন্দর তকরির আপনাদেরকে শোনাবেন, আমার জন্য দোয়া করবেন, বগুড়ায় রওনা দিব ইনশাল্লাহ, আল্লাহ যাতে সহি সালামত পৌঁছায়।